কেমন মায়ার নবী আমার ভালো করে শুনো যেই নবীর 63 বছর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই ও সরিষাবাড়ির যুবক সাহস থাকলে বুকের সাহস নিয়ে দাঁড়াইয়া পারলে বলো মোহাম্মদ নবী ছাড়া আর একজনের নাম বলো যেই মনীষী মিথ্যা কথা বলে নাই রহমতের নবী সাইয়েদুল মুরসালিন যিনি 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই কেমন সরল কেমন মায়ার নবী আমার 1500 বছর পরে আজ ওই নবীর আদর্শের কারণে হাজার হাজার মানুষ সরিষাবাড়ির ময়দানে টাকা ছাড়া খানা ছাড়া বসাইয়া রাখা সম্ভব মদিনার নবীর আদর্শের আকর্ষণ তাকাইয়া দেখো এমপি সাহেব যদি এত মানুষগুলো বসায়া রাখতে চাইতেন আসা যাওয়ার গাড়ি ভাড়া ফ্রি দেওয়া লাগতো বসার জন্য ভিআইপি ব্যবস্থা ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি নিয়ন্ত্রণের জন্য কত র‍্যাব কত পুলিশ না পারলে কুত্তা কারণ মানুষ যদি বেঈমানি করে কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করতে পারে না কিন্তু আজ এই সরিষাবাড়ির ময়দানে তাকাইয়া দেখো এত আল্লাহর বান্দারা বসে আছে কোনো আওয়াজ নাই র‍্যাব পুলিশ কোনো বাহিনী নাই চিন্তা করো আল্লাহ পশুরে জ্ঞান দেয় নাই ভালো বন্ধ যাচাই করার জন্য আল্লাহ মানুষকে আকল দান করেছেন একটু চিন্তা করে তাকাইয়া দেখো রে যুবক তাকাইয়া দেখো জ্ঞানী গুণীরা এতগুলো মানুষ এই ময়দানে বসাইয়া রাখলো পিছনে নিয়ন্ত্রণ কেউ না কেউ করে না হয় সম্ভব না পয়গম্বর আদম আল্লাহর বিধান মতে নবীর উপরে দরুদ পড়ে ফেললেন আম্মা জান হাওয়া আলাইহা সালামকে সহ দুজন হালাল ভাবে জান্নাতে বিচরণ করতে শুরু করলেন আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনায্জালিমিন আল্লাহ বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো আনতা ওয়া যাওজুকাল জান্নাহ জান্নাতের মধ্যে থাকো ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা দুজনে খাও মনে যা চায় তবে সাবধান ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা একটা নির্দিষ্ট গাছের দিকে ইশারা করে বললেন ওদিকে যাইবা না কিনারায় যাবা না খাবা তো দূরের কথা নিষেধাজ্ঞা জারি করে দিলেন বললেন মনে যা চায় খাও অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা মনে যা চায় দুজনে খাও কিন্তু নিষিদ্ধ গাছের কিনারায়ও যাবা না ওই গাছটা কি বিষ মিশ্রিত গাছ মুফাসসিরিনে কেরাম বলেন গাছটা ভালো গাছ ফল খারাপ বলে না ফলও ভালো নিষেধ করলেন কেন নিষেধ করার মানে হলো কিয়ামত পর্যন্ত আদম সন্তানের উপর আল্লাহ একটা বিধান কায়েম করে দিলেন কি বিধান এই আওলাদে আদম মনে যা চায় খাও তবে আমি যেটা নিষেধ করেছি সেটার কাছেও যাইবা না ও বান্দা জমিনে খানার অভাব নাই নদীর মধ্যে বহু মাছ মনে চাইলে খাইও
কিন্তু আমি আল্লাহ যেটা নিষেধ করেছি সেটা ধরব না জমিনের মধ্যে বহু ফল আমি হালাল করেছি খাও কিন্তু খবরদার আমি আল্লাহ যেটাকে নিষেধ করেছি এর কাছেও যাইব না মনে চায় গোশত খাবা জমিনের উপরে পশুর গোশত হালাল করে দিলাম তবে যেটা হালাল করেছি খাও যেটা হারাম করেছি সেটার কাছেও যাইব না ও আদম মনে যা চায় স্ত্রীকেও স্বাধীনতা দিলাম খাও কিন্তু নিষিদ্ধ গাছের কিনারায় যাইব না খাওয়ার আগে চিন্তা করবা এটা কি আল্লাহর বিধানে হালাল নাকি হারাম রমজান মাস চলে গেল বিকালে আসরের নামাজের পর রোজাদার পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা সামনে ইফতারি রেডি পানিও রেডি ইফতারির বাকি আছে আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে পানির পিপাসাও আছে পানিও সামনে রেডি রোজাদার তুমি পানি পান করো বলে না করব না খানা খাও বলে খাবো না কেন বলে ইফতারির বাকি আধা ঘন্টা কেন খাইবা না খানাটা কি হারাম কয় হারাম না খানাটা নিজ জায়গায় হালাল তবে আমার জন্য এই সময় খাওয়াটা হারাম কেন হারাম আল্লাহর বিধানে নাই এই রমজানে বান্দা পেটের মধ্যে ক্ষুধা ছিল খানাও ছিল খায় না কেন আল্লাহর বিধানে কি হারাম বাকি এগারো মাস রমজানের সাধনা চালাই ওরে মুমিন রমজানে রোজাদার খানা ছিল কেন খাও নাই ক্ষুধাও ছিল খানার পিপাসাও ছিল পানি আছে পান করো নাই কেন বলে আল্লাহর বিধানে হারাম এই বাকি এগারো মাস খানার ক্ষুধাও থাকবে পিপাসাও থাকবে কিন্তু সামনে খানা আসলে খাইবা না খানার আগে চিন্তা করবা আল্লাহর বিধানে খানাটা হালাল না হারাম হারাম খাইলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে হারাম খাদ্য দ্বারা তোমার গোশত রক্ত জাহান্নামে যাবে অতএব হালাল খাও কুকুরে পাইলে খায় কোনো বিধান নাই যা পাবে তাই খাবে গরুতে যা পাবে তাই খাবে কোনো বিধান নাই আল্লাহ মানুষের বড় সম্মান করেছেন পবিত্র খানার আয়োজন করেছেন ও বান্দা আমি আল্লাহ তোর প্রত্যেকটা খানা কাভারিং করে দিলাম আমি আল্লাহ পাক বিভিন্নভাবে পবিত্রতার পোশাক লাগায় দিলাম অত খাওয়ার আগে চিন্তা করবি এই খানাটা আমি আল্লাহ আমার জন্য আল্লাহ হালাল করলেন নাকি হারাম করলেন হালাল খানা অল্প খাও শক্তি হবে অনেক বেশি আর হারাম খানা যত বেশি খাও শক্তি হবে বড় দুর্বল আল্লাহ তাআলা বলেন আমি মানুষ মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম এই জমিনের মধ্যে যারা ঈমান আনবা এবং নেক আমল করবা তাদের জন্য জান্নাতের মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস মদিনার নবী বলেন এর উম্মত যখন তোমরা জান্নাতের জন্য দোয়া করবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও কারণ জান্নাতুল ফেরদাউসের মতো উত্তম জান্নাত আর একটাও নাই বেহেশত আজা কে আজারে না বাসত কাছে রা বা কাছে কারে না বাসত আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিতে চান না কখনোই চান না আল্লাহ চান প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কর্মসূচি আছে এক নাম্বার তোমার ঈমানটাকে পরিশুদ্ধ করো ঈমান মানে বিশ্বাস তুমি ঈমানের মধ্যে বিশ্বাসের ঘাটতি পূরণ করে নাও আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت
ইমানটারে মজবুত করে নাও কেমন মজবুত আমার জীবনের জন্য আসল আমার আল্লাহ আমার আল্লাহর মতো আসল আমার জীবনে আর কেউ নাই দ্বিতীয় হলেন আমার নবী মুহাম্মদ কারণ আমি আল্লাহকে চিনি না আল্লাহর পরিচয় দিয়েছেন আমার মায়ার নবী কিন্তু যারা নবীও পাইলাম না আমাদের কপাল আরো দুর্ভাগা নবীরেও দেখতে পারি নাই আল্লাহর পরিচয় পাইলাম যাদের মাধ্যমে তারা আমাদের জন্য বড় আপন নবী বলেন আমার অবর্তমানে কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতের পথ দেখাবেন নবীদের ওয়ারিস ওলামায়ে আহলে হক ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা জান্নাতের পরিচয় পাইলাম আল্লাহর পরিচয় লাভ করেছি আমরা জান্নাত জাহান্নামের পরিচয় লাভ করলাম কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ ওলামায়ে কেরামের মাধ্যমে জানতে পেরেছি এজন্য ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আলেম হলো আমার জীবনের বড় আপন এই ওলামায়ে কেরামদের আপন মনে করে পরামর্শ নিয়া ইমানের রাস্তা মজবুত করে নাও আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিন তোমরা আল্লাহর উপর ঈমান আনো রাসূলের উপর ঈমান আনো ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়েছি আল্লাহ ডবল আবার কেন ঈমান আনার কথা বললেন কারণ এই সমাজের ভিতরে আমরা সবাই দাবি করি ঈমানদার এই ময়দানে এত মানুষ সবাই দাবি করে আমরা ঈমানদার একজন মানুষও বলবে না যে আমি ঈমানদার না কিন্তু এমনও মুমিন এই মাঠে বসা আছে আজকে ফজরের নামাজ আদায় করে নাই জোহরের নামাজ পড়ে নাই মাগরিব আসর পড়ে নাই এশার নামাজও পড়ে নাই এমন আশেক আছে না নেই এরাও বলবে আমরা মুমিন আল্লাহ বলেন তোমার ঈমানটা অপূর্ণাঙ্গ ঈমানকে পরিপূর্ণ করে নাও আর মুসলমানের ঈমানের কালেমা এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের কালেমা কি আলাদা জোরে বলেন সবারই কালেমা কিন্তু কালেমা নিয়েও কিন্তু ভাগাভাগি শুরু হয়ে গেছে একদল বলে এই কালেমা কুফুরি নাউজুবিল্লাহ আসে না বলে এই কালেমা কুফুরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাও নাকি কুফুরি এটা নিয়েও কিছু মানুষ বিভ্রান্ত ছড়ায় ভালো করে মনে রাখবা আমাদের ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দিয়া তোমার ঈমানটারে মজবুত করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই কোন মাহবুদ নাই লা ইলাহা অর্থ কি কোন ইলাহ নাই লা ইলাহা নাই কোন ইলাহ কোন মাহবুদ নাই ইল্লা হা আছে আল্লাহ কে আছেন আরো জোরে বলেন ভালো করে খেয়াল করেন লা ইলাহা নাই কোন ইলাহ কোন মাহবুদ নাই কোন মাশুক নাই কোন মাহবুব নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বইলা কয় না আছে কে আছেন আরো জোরে বলেন আল্লাহ আছেন এবার আমাকে জবাব দেন আল্লাহ যে আছেন এই কথাটা কি লা ইলাহা শব্দে আমাদের বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল হলো ইল্লাল্লাহ কেউ যদি শুধু ইল্লাল্লাহ বলে তার কোনো ঈমানের ঘাটতি নাই আর কেউ যদি শুধু লা ইলাহা বলিয়া চুপ হয়ে যায় তার ঈমানের ঘাটতি হবে তাহলে ইল্লাল্লাহ কি আসল লা ইলাহা আসল না লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই কোনো ইলাহ নাই আল্লাহ আছে কথাটা বললো কে ইল্লাল্লাহ
এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরোধিতা করে তারা কির বিরোধিতা করে মূলত তারা ইল্লাল্লাহর বিরোধী না তারা পুরো জিকিরেরই বিরোধী ভাইরা আমার এখনই যে ইল্লাল্লাহ আছেন আল্লাহ আমাকে বলেন তো আল্লাহ আছেন কতক্ষণ কথা বলেন না কেন সর্বক্ষণ জমিন আসমান কার বাতাস কার চাঁদের আলো সূর্যের আলো কার নাকি সূর্য কারো কথায় চলে বাতাস কারো কথায় চলে জমিন কারো কথায় চলে সব কিছু আল্লাহ গোলামিও চলবে আল্লাহ আছেন যতক্ষণ গোলামিও চলবে ততক্ষণ এখন আমি গোলামি করব আল্লাহ বলেন আকিমিস সালা নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করো কেমনে করব জানি না ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমি একমত হলাম গোলামি করতেই হবে তবে কিভাবে গোলামি করব কিভাবে নামাজ পড়ব কিভাবে রোজা রাখব কিভাবে হক হালাল ভাবে চলব আল্লাহ কয় সব নিয়ম পদ্ধতি যদি শিখতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের আদর্শের মধ্যেই সব নিয়ম কানুন শিখে নাও তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরবলি নস্তে লানত বরবলি খারাপ লাগে আপনাদের কিছুক্ষণ বসবেন তো হ্যাঁ হেদায়েতের মালিক কে মাহফিলের প্রচারণা চলতেছিল বহুদিন অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই দোয়া করি আল্লাহ তাদেরকে আসার মতো সওয়াব দান করুন কিন্তু কপাল খারাপ আর এক দলের বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই কিন্তু এখানে এসে প্যান্ডেলে ঢুকতে পারে নাই গুনাহের আড্ডাখানায় বাজারে আর দোকানে ঘুরতেছে আছে না নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেন আরো আস্তে করে বলেন আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই দুই ঘন্টা বয়ান শুনবেন কিন্তু পাঁচ মিনিটের জন্য ধৈর্যের পরিচয় দিয়ে দোয়ায় শরিক হবেন না দোয়ার আগে আগে চলে যাবেন নিঃসব এরা কপাল পড়া ছাড়া কিছুই নয় কারণ আমি বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই কিন্তু এই ময়দানে বহু বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে এতগুলো মানুষ নিয়ে দোয়া করবেন একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন এই বরকতের দোয়া যারা করবে না এরা হতভাগা কথা ঠিক না আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন আরো মহাব্বতে বলেন তাহলে গোলামি চলবে কার আদর্শ হবে মদিনার আদর্শ কার এই আমার জিন্দেগির বয়ানের এই দুই কথাই হলো আসল আমি বয়ান করে বলবো না এই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা সব মাদ্রাসায় ঢুকে বড় স্কুল কলেজকে বন্ধ করে দাও না সব মাহফিলে বলি স্কুলে পড়ুয়ারা স্কুলেই পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও সাহিত্যিক হও কারণ মাদ্রাসায় আলেম ওলামা হওয়ার দরকার নাই আমগো মাদ্রাসায় আমরা যারা আসি তাতে আমগো আলেম হওয়াতে কোনো টান পড়বে না কিন্তু আমার সমাজে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব এর যুবক স্কুলে পড়ো কলেজে পড়ে ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মরিয়া গেলে যেন মাটি তোমার জন্য দোয়া করে আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ মদিনার নবীর আদর্শ কেমন শ্রেষ্ঠ দুনিয়াতে যত আদর্শের আওয়াজ এই জমিনে আসছে সব আদর্শগুলো নাপাক
একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দরাবে বুসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে বুসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাদসেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দরাবে বুসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে বুসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, ভালো করে শুনো, যেই নবীর 63 বছর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই। ও সরিষাবাড়ির যুবক, সাহস থাকলে বুকের সাহস নিয়ে দাঁড়াইয়া পারলে বলো, মোহাম্মদ নবী ছাড়া আর একজনের নাম বলো যেই মনীষী মিথ্যা কথা বলে নাই। রহমতের নবী সাইয়েদুল মুরসালিন, যিনি 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই, কেমন সরল কেমন মায়ার নবী আমার, 1500 বছর পরে আজ ওই নবীর আদর্শের কারণে হাজার হাজার মানুষ সরিষাবাড়ির ময়দানে টাকা ছাড়া খানা ছাড়া বসাইয়া রাখা সম্ভব। মদিনার নবীর আদর্শের আকর্ষণ তাকাইয়া দেখো, এমপি সাহেব যদি এত মানুষগুলো বসায় রাখতে চাইতেন, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফিরি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি, নিয়ন্ত্রণের জন্য কত র‍্যাব কত পুলিশ, না পারলে কুত্তা, কারণ মানুষ যদি বেইমানি করে কিন্তু কুকুর কারো সাথে বেইমানি করতে পারে না। কিন্তু আজ এই সরিষাবাড়ির ময়দানে তাকাইয়া দেখো, এত আল্লাহর বান্দারা বসে আছে, কোনো আওয়াজ নাই, র‍্যাব পুলিশ কোনো বাহিনী নাই। চিন্তা করো, আল্লাহ পশুরে জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষকে আকল দান করেছেন। একটু চিন্তা করে তাকাইয়া দেখো রে যুবক, তাকাইয়া দেখো জ্ঞানী গুণীরা, এতগুলো মানুষ এই ময়দানে বসাইয়া রাখলো, পিছনে নিয়ন্ত্রণ কেউ না কেউ করে, না হয় সম্ভব না। আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, ফেরেশতা পাঠায় দিয়েছেন, খানা নাই, বসার বিছানাটাও ভালো না, টাকা তো দেওয়া হলোই না, বরং আরো মাদ্রাসায় রেখে দেওয়া হলো, অনেকে ভাড়া টাকাও দিয়ে দিছে, প্রয়োজনে হাইটে যাবো বাড়ি। এই মোহাব্বত কে তৈরি করেছেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, দুনিয়া মে হো দুনিয়া
টাকা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব বাজার সে গুজার হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসল কা গুজ ফুল হে ইয়ে দুনিয়া এক মিসল কা গুজ ফুল হে জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি ও আল্লাহর বান্দারা আমরা বয়ান করি বয়ান তো আপনারা কম জানেন না মিথ্যা কথা বলা হারাম কে না জানেন অন্যের হক নষ্ট করা হারাম চুরি করা ডাকাতি করা হারাম মা বাবার সাথে বেয়াদবি করা হারাম বড়দের সাথে বেয়াদবি করা হারাম গালি দেওয়া হারাম মিথ্যা বলা হারাম গীবত করা হারাম কে না জানে পর্দা করা ফরজ পাঁচ বেলার নামাজ পড়া ফরজ মা বাবার খেদমত করো ফরজ বয়ান সবাই জানেন সবাই বয়ান শুনেন প্রতিদিন এখন মোবাইলেও বয়ান কিন্তু আমি অনুরোধ করে বলবো আমল নামার হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া নাও না হয় কোন দিন আজরাইল ডাক দিবে দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না ও যুবকেরা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদের পায়ে হাত রেখে দুইটা স্লোগান অন্তরেই ঢুকাতে চাই গোলামি হবে আমার আল্লাহর জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা একমাত্র মদিনাওয়ালা নবীর কারণ দুনিয়াতে যত আদর্শের বাজার হয়েছে আদর্শ আমদানি হয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ এক কথায় জবাব সব আদর্শগুলো নাপাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক কারণ আমার নবী মিথ্যা বলেন নাই আমার নবীর ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম এরে যুবক পায়ে হাত রেখে বারবার বলি পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকা মেনে চলো স্কুল কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমি মুসলমান হইয়া তোমাকে বলি আমার দল করার দরকার নাই আমি একবারও বলি না আমার মতো টুপি বড় আমার মতো জামা পরে ভাগরি লাগায় বড় হুজুর হয়ে যাও কোনো দরকার নাই বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো করো সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের পরামর্শ নিয়ে চলো মনে মনে ভাবতে পারো হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব আজকে তুমি আমি মুসলমান আমি যদি হিন্দুদের মন্দিরে বসে যদি বয়ান চালাইতাম খ্রিস্টান পাড়ায় গিয়া যদি বয়ান করতাম ছয় মাস বয়ান করলে মদিনার আশে করা হতে বাধ্য হতো আর মুসলমানের এত বয়ান
তাবলিগলাদের বয়ান, পীর সাহেবের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, বক্তাদের এত বয়ান, এরপরও মানুষের নবীর তরিকার খবর নাই। মোনাজাত দেয় চোখে এক ফোঁটা পানি নাই, নিজেও কাঁদে না, কেউ কান্না করে তাও মেনে নিতে পারে না, নিজেও নামাজ পড়ে না, আর একজনে নামাজ পড়ে মেনে নিতে পারে না। মুসলমান আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের দুনিয়াতে আসা আমার আশাও এক, বিদায় হব তাও এক। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, কত না সম্মান। আপনাদের মধ্যে কেউ ডাক্তার, আমি রুগী, কেউ ইমাম, কেউ মুক্তাদি, যতই বাহাদুরি করি না কেন, আজরাইল যেদিন বাসিতে সিগনাল দিয়ে দিবে, কে বক্তা, কে শ্রোতা, কে রুগী, কে ডাক্তার, কে ইমাম, তিনটা সাদা কাবনের প্যাকেট যখন হবে, ওই দিন ভাব সব বন্ধ হয়ে যাবে। বক্তার হবে তিন কাফন, শ্রোতাদেরও তিন কাফন, ডাক্তারেরও তিন কাফন, রুগীর মাথায়ও তিন কাফন, কারো কাফনের কালার সব এক, কবরের সাইজও হবে সবার এক। ওই কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে যাবে, সেখানে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। ও যুবকেরা, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে, পাঁচ বেলার নামাজ পড়ে, এক বেলার নামাজও সারে না। আমি বলবো না, তুমি সাক্ষী দাও, আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবছো কি, হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, কোরআনে যদি একটা মিথ্যা বের করতে পারো, আমি হাফিজুর রহমান এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ বন্ধ করিয়া শার্ট প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় নাচ গান শুরু করবো। তুমি কেন রে বাবা? দেড় হাজার বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা কম চেষ্টা করে নাই ভুল বের করার জন্য, ভুল বের করতে তো পারেই নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও যুবক, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, নিজেরে প্রশ্ন করো কেন পারবা না? এই দুনিয়াতে যাদেরকে তুমি আপন মনে করেছো, তারা কিন্তু মরিয়া গেলে লাশটা ঘর থেকে তারা আগে আগে নামায় দিবে। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার মধ্যে বাবায় মারা গেল দুইটা ছেলে রেখে কোটি টাকার সম্পদ, বাবার লাশটা সামনে ফালাইয়া দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করে, ভাগাভাগির মধ্যে চব্বিশ ঘন্টা ঝগড়াই করলো। দুই সন্তানের কেউ বাবার লাশটা দাফনেরও চিন্তা করে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, আপন আপন যাদেরকে বলো, কেউ তোমার আমার আপন হয়ে কাছে আসবে না। মোবাইলটা বন্ধ করে, নাম্বার ডিলিট করে ফেলবে, শুধু তাই না, অসুস্থ হয়ে বিছানায় পাঁচ দিন পরে থাকো, দেখবা তোমার বন্ধু আর খবর নেয় না। এই তো দুনিয়ার নিজাম, অতএব যা পারো আমল করে নাও, মনটাকে বুঝাও রে মন। আমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা গাড়ি চালায় ড্রাইভারি করিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো বান্দা কৃষি কাজ করে ময়দানে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও, পিছনের গুনাহ থেকে তওবা করো, মাপ চাও।
সারা রাত বয়ান শুনলে কি হবে নামাজ যদি তোমার নাগা হয়ে যায় নামাজের মুসাল্লা যদি শূন্য হয়ে যায় অতএব এখন আর দেরি না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে নাও আবু জাহাল নামের পাপিষ্ট আমার নবীকে 13টা বছর দেখলো বয়ান শুনলো তারপরও জবানে কালেমা জারি হলো না আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেল যেই ওমর আল্লাহর নবীর সোহবত পাইয়া এত দামি হয়ে গেল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান ওই রাস্তায় চলতে বড় ভয় পায় আজ ওমরের নাম শুনলে পশম দাঁড়ায় যায় কেমন আল্লাহ পাওয়ার দান করেছিলেন ও নবীর উম্মতের দল তোমার চাকরিও ছাড়া লাগবে না ব্যবসা বন্ধ করতে হবে না লেখাপড়াও বন্ধ করতে হবে না ওই তোমার কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করিও আর আল্লাহর কাছে তওবা করো কয়েকদিন আগে ঢাকা সলিমুল্লাহ হলের মধ্যে ঢুকলাম মাগরিবের নামাজ পড়তে কলেজের ছেলেরা নামাজের কাতারে দাঁড়াইয়া আমি নামাজ পড়তেছি পেছনে ওরা দাঁড়ানো আমাকে দেখলো শত শত সন্তানেরা মুসাফা করলো সাক্ষাৎ করলো আবার কিছু ছেলেদের দেখলাম মাঠের মধ্যে খেলাধুলা করে ভেবে নিলাম ওরা মুসলমান ধর্মের না ভিন্ন ধর্মের জন্য নামাজ পড়ে নাই মুসলমান ছেলেরা নামাজ পড়ে সবাই দোয়া নিয়া চলে গেল ও যদি কলেজে পড়িয়া ঢাকা কলেজে পড়ে যদি নামাজ পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে নামাজি পাগড়িওয়ালা লম্বা জামা মনে হয় যেন কোনো মসজিদের বড় খতিব ও যদি করতে পারে বাবা তুমি কেন পারবা না বাহাদুরি করবা না মনে মনে তওবা করো তোমার মতো কপাল পড়া কেউ নাই এই দুনিয়া কিছুই না রে বাবা আল্লাহর কোরআন সত্য গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য কোরআনের সমস্ত বয়ানগুলো সত্য এগুলো বুঝতে পারিয়া কত খ্রিস্টান কত ইহুদি কত বিধর্মী মুসলমান হয়ে গেল তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া কেন এখনো তুমি লাইনে আসতে পারো না পিছনের গুনাহ থেকে তওবা করো মানুষের তো কিছু চাহিদা বা শখ থাকে কিছু করার তুমি শখ লাগাইয়া চাহিদা পূরণে কত অন্যায় করেছো এখন তওবা করিয়া আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ মনে মনে বলো হোদায়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক হয়ে গেল আজকে আমি তওবার নিয়ত করতে চাই জীবনে আর নামাজ ছাড়বো না আর নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়বো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আর সম্মানের মালিক মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় টাকার মালিক গাড়ি বাড়ির মালিক হয়েছো ওই মা বাবারে কষ্ট দিও না মা বাবার দোয়া নাও কারণ মা বাবার দোয়া আর সে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না যাদের মা বেঁচে আছে ঘরে গিয়া বলি ও মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর কোনদিন তোমাদের কষ্ট দিব না নামাজ ছাড়ব না মোনাজাত ধরলাম কত যুবক কত মুরব্বীরা কান্না করলো আমার মোনাজাতে চোখে পানি আসে নাই মা মনে হয় যেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে
তুমি একটু দোয়া করিয়া দাও আজকে থেকে তওবা করেছি নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাদের দোয়া নিয়া চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব নবীর সুন্নতের আদর্শ নিয়া চলব এইভাবে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবা হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ ওই আল্লাহর কাছে তওবা করো আর বলো দয়ার মালিক আপনি যদি তৌফিক না দেন সম্ভব না যতদিন বেঁচে থাকব আল্লাহ আর আপনার বিরুদ্ধাচরণ করব না আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলব না তওবা সবার কপালে নসিব হবে না অনেক শক্ত অন্তরওয়ালা বয়ান শুনবে হাজারো বয়ানে তার দিলটা নরম হবে না মোনাজাত দিবে ঠিক চোখে পানি আসবে না বাসায় গিয়া ঘুমায় যাবে আর ফজরের খবরও থাকবে না আর একদল বান্দা ওমরের মতো বসে থাকবে হঠাৎ জাহান্নামের কথা স্মরণ হবে গুনার কথা মনে পড়ে যাবে নবী যদি কানতে পারেন গুনা জাহান্নামের ভয়ের কারণে আবু বকর জান্নাতের টিকিট পেয়ে যদি কান্না করতে পারেন আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়ের কারণে ওমরের মতো বান্দা যদি কান্না করেন তো আমার উপায় কি হবে এই চিন্তা যখন অন্তরে আসবে তখন বান্দার দিল নরম হবে চোখে পানি আসবে ওই বান্দা তওবা করে যাবে গলায় ছুরি আসলে মরিয়া যাব তারপর আর নামাজ ছাড়ব না ও সরিষাবাড়ি এলাকার মুসলমান আল্লাহর কাছে তওবা করেন পর্দার আড়ালের মা বোনেরাও যারা আছেন আপনাদের কপাল কত সুন্দর আজকে এই স্টেজের মধ্যে প্রায় 28 জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো সবাই কোরআনের হাফেজ ওদের মা বাবার কপাল কত ভালো এরে মা আপনারা সমস্ত নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা আপনাদের কপাল কত সুন্দর এরে আম্মা জান আল্লাহর কাছে তওবা করেন সন্তানটারে আদর্শ মানুষ বানায়া যান সন্তান যেন কারো হক নষ্ট না করে কারো সাথে খারাপ আচরণ না করে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দুনিয়ার মানুষ সবাই ব্যবহারে দোয়া করবে এরে আম্মা জানেরা আল্লাহর কাছে দোয়া করেন সন্তানকেও বুঝাইতে থাকেন আল্লাহ হেদায়াতের মালিক ও আল্লাহর বান্দারা যাদের অন্তরে তওবার নিয়ত আছে অন্তরে কোনো দুর্বলতা নাই মুনাফেকি নাই তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا بتا ہم کو تیرے راہ کی اس طرف